এই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটা ব্যাটালিয়ন, এটা আসলে এখানে আজকে অনেকে কথা তুলেছে, এই ব্যাটালিয়ন গুলো আসলে একদম মানে বন্ধ করে দেওয়া প্রয়োজন। পুলিশ অ্যাকশন, পুলিশ ফোর্সেস করতে তাদের ভিন্ন দায়িত্ব, আর্ম ফোর্সেস এর দায়িত্ব ভিন্ন। আর্ম ফোর্সেস এর দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা। সো যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবে, তারা ভিতরে কাজ করার জন্য তৈরি না। এভরিবডি হ্যাজ মানে সবার ডিফারেন্ট ট্রেনিং আছে, ডিফারেন্ট বিশেষত্ব আছে। তারপরে সংবিধানে কিন্তু একটা বড় সমস্যা যেটা আমি দেখেছি, আমাদের জাতীয়তাবাদের পরিচয় বাঙালি দেওয়া হয়েছে। আমরা যখনই মাইনরিটিস এর সাথে যাব, তাদের সাথে এই পরিচয়টা আসলে যায় না, কেন তারা ভিন্ন জাতীয়তাবাদী। ওই যে বাংলা ভাষায় যখন আসবো, ভাষা দিয়ে যদি আমরা জাতীয়তাবাদীর বর্ণনা দিই, তাহলে তারা ভিন্ন জাতীয়তাবাদীর অংশীদার হয়ে যায়। তাহলে এই একদম শুরুতে, একদম পুরো বেসিসে সংবিধানে যদি এখানে গলত থাকে, তাহলে এই জায়গাতে আসলে সংস্কার প্রয়োজন। এরকম আমাদের এই যে লিবারেল রাইটস গুলো সংস্কার প্রয়োজন। এখানে আবার দুই ধাপে আসতে হবে, একটা হলো স্ট্রাকচারাল ধাপ, একটা হলো কালচারাল ধাপ। স্ট্রাকচারাল ধাপে যখন আসবো, তখন আইন, জুডিশিয়ারি, পুলিশে, মাইনরিটিসদের জন্য আমাদের আইনে কি কি ধরনের প্রোটেকশন আছে। কারণ আমাদের এই যে রাজনীতি, গত 15.5 বছরে আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ, সেটা পরে কালচারে চলে আসবে। আইনের এই জায়গাগুলো আছে, একই সাথে যে কোভার্ট ফোর্সেস গুলো, যে আজকে যেগুলোর কথা এসেছে, যেমন ডিজিএফআই বা ইন্টেলিজেন্স, এই যে কোভার্ট ফোর্সেস গুলো, এই কোভার্ট ফোর্সেস গুলো সব ধরনের নির্যাতন, নিপীড়ন এগুলোর সাথে ডিরেক্টলি রিলেটেড ছিল। সো এগুলোকে হয়তো সংস্কারের মধ্যে আনতে হবে, কিন্তু এই যে এই সংস্কারগুলোর মধ্যে আনার জন্য দুটো বড় বড় দাগের জিনিস প্রয়োজন। একটা হলো, আমরা জানি আমরা এখন মানে অবভিয়াসলি ইউনো শাখাওয়াত বাইদের দিকে তাকিয়ে আছি, আমরা ইন্টারিম সরকার মানে ইউনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী, আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে। তবে উনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না। উনাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নিয়ে যদি উনারা কাজ করতে পারেন, তাহলে উনারা আরো সুন্দরভাবে আমাদেরকে সেই কাজগুলো সাজিয়ে দিতে পারবেন। আগামী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য অনেক কিছু কাজ আমাদের রাখা দরকার। অ্যাজ জিল্লুর ভাই আজকে উনার প্রথম বক্তব্যে, ইনিশিয়াল বক্তব্যে যেটা বললেন, যে সংস্কার একটা কন্টিনিউইং প্রসেস, কিন্তু কালচার, আমাদের কালচারে ভাই বড় ঝামেলা আছে। আমরা এই যে একজন একজন ব্যালসেশিয়া একজন বলেছেন যে মানে হিউম্যান রাইটসের কথা বলে আগে হিউম্যানিটি নিয়ে কথা বলতে হবে। আরেকজন ছাত্রী নাইমা বলেছেন যে এই যে ক্যাম্পাসে যে জিনিসগুলো হচ্ছে, আমাদের দেশে জাতিগতভাবে আমি বলবো না, বাট আমাদের দেশে আমরা মানে এত দুঃখে কষ্টে গত এত বছর ধরে আছি। আমি শুধু গত 15.5 বছরের কথা বলবো না, গত 15.5 বছর তো কোনো অধিকারই আমরা পাইনি, তো এত দুঃখে কষ্টে আছি যে মব জাস্টিসটা আসলে আমরা বিশ্বাস করেছি পুলিশ আর করবে না। এই জায়গাগুলোতে কালচারালি আমাদের বদল আনতে হবে।